তো আমরা এখানে অনেক দিন ধরে কাজ করতেছি, প্রায় 5-7 বছর ধরে কাজ করতেছি। তো আমাদের তো হিন্দু মুসলিমের কোনো এখানে কোনো অসুবিধা নাই, কোনো হিংসা নিন্দা নাই। তবে এইটাকে এইটা কাজ করে আমাকে খুব ভালো লাগে। আমরা 5-7 বছর ধরে কাজ করতেছি এবং আমার এই হিন্দুদের উৎসবে আমার আমাদের কোনো অসুবিধা হয় না, কারণ আমরা সবাই ভারতের নাগরিক লোক, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই বা আমরা সবাই এক জায়গায় কাজ করতে চাই। আমার এখানে হিন্দু ভাইও আছে, আমরা মুসলিমও আছি, মিলেমিশে সবাই কাজ করতেছি। হিন্দু মুসলমান সবাই মিলে কাজ করি, পুজোর কাজ আমাকে তো ভালো লাগে, এই কাজটা সবাই মিলে করি উৎসাহের পর। যেমন আমাদের মুসলমানের যেরকম একটা তাজিয়া বাহির করে, সবাই হিন্দু মুসলমান সবাই দেখতে যায়, ওরকম এটাও আমার কাজ, এটা আমাদের ভালো লাগে, সবাই মিলে কাজ করি। আমলোক সব জাতি সেম হ্যাঁ, তো উসকা হিসাব সে হিন্দু মুসলিম বলতে কোই বাত নেই হ্যাঁ। তো আমারা ফ্যাক্টরি পে হিন্দু ভি কাম কর রা হ্যাঁ, মুসলিম ভি কাম কর রা হ্যাঁ, তো ইসমে হাম লোগ কা কোই প্রবলেম নেই হ্যাঁ। তো সব মিল ঝুল কে ইয়াহ পে কাম কর রা হ্যাঁ, ইয়ে হাম লোগ কা আচ্ছা লাগতা হ্যাঁ কি হাম সোচতে হ্যাঁ কি সব সেম হ্যাঁ হাম লোগ। তো ইসিলিয়ে হাম লোগ সব আদমি কো মিলা কে ইয়াহ পে কাম করাতে হ্যাঁ, আর সব হিন্দু মুসলিম ভি একসাথ মিল ঝুল কে একসাথ কাম করতে ভি হামকো ভি আচ্ছা লাগতা হ্যাঁ। ইসিলিয়ে হাম মুসলিম ভি হিন্দু ভি দোনো জাতি কা আদমি ইয়াহ পে কাম করতা হ্যাঁ, ইসিলিয়ে হাম ইয়াহ পে কাম করাতে হ্যাঁ ও লোগ কো। মেয়ে এই বতানা চাহ রা হুম কি জেসা মেরা ফ্যাক্টরি মে হিন্দু মুসলিম একসাথ মিল কে কাম কর রা হ্যাঁ, হাম লোক কা পুরা ভারত মে এসে হিন্দু মুসলিম আগর মিল কে রহেগা তো বহুত আচ্ছা হোগা, কি কোই ডিভাইডেশন নেই হোগা, সব মিল ঝুল কে রহেঙ্গে তো ইসমে হাম লোক কা ফায়দা হোগা।